টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের এবং বিশ এই তিন দুইটা অঙ্ক সমাধান করাবো আজকে আমার লেকচার নং দশ এর আগের নয়টা লেকচারে আমি তোমাদের মূল বইয়ের এক থেকে আঠারো পর্যন্ত অঙ্কগুলো সমাধান করিয়েছিলাম এখন আমার এই এই লেকচারে দশ নম্বর লেকচারে তোমাদের উনিশ এবং বিশ নম্বর অঙ্ক সমাধান করাবো এখন দেখো উনিশ নাম্বার অঙ্ক তো আমরা প্রথমে তুলছি প্রদত্ত রাশি সমীকরণ প্রথম সমীকরণকে এক নং সমীকরণ দিয়েছি দ্বিতীয় সমীকরণকে আমরা দুই নং সমীকরণ দিয়েছি এখন দেখো এখানে লব বাই হর আকারে আছে তো যে ব্যাপারটা এটা চিহ্ন এক্স বাই টু এক্স বাই টু আছে এটা প্লাস এটা প্লাস যদি আমরা বিয়োগ করি তাহলে এক্স এক্স বা এক্স বাই টু আর এক্স বাই টু কিন্তু কাটা যায় কেটে দিলে কিন্তু আমার ওয়ের মান চলে আসে ওয়ের মান এক বা দুই নং সমীকরণে বসালে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসে তুমি বিয়োগ করতে পারো অথবা দেখো তুমি আর নং সমীকরণ যোগ করতে পারো যোগ করলেও কিন্তু তোমার এর মান আসবে তো দেখো আমরা যোগ করবো কারণ বিয়োগ থেকে আগেই বলেছি যে বিয়োগ করার থেকে যদি যোগ করে আসে তাহলে বিয়োগ করাকে অ্যাভয়েড করবা সব সময়। তো আসো আমরা এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই দেখো লিখছি এক ও দুইনাংশ সমীকরণ যোগ করে পাই যদি যোগ করি তাহলে কি পাই দেখো এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু এক্স বাই টু মাইনাস ওয়াই বাই টু এ পাশে ছিল থ্রি এই পাশে ছিল ওয়ান এখন দেখো যোগ করলে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে মানে পরিবর্তন বলতে কি বিয়োগ করলে যেমন প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় কিন্তু বিয়োগ যোগ করি যদি তাহলে চিহ্নের পরিবর্তন হয় না তো দেখো আমার ওয়াই বাই টু এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস তাহলে আমরা এইটা আর এটা কিন্তু কেটে দিতে পারি কেটে দিলে থাকে এক্স বাই টু প্লাস এক্স বাই টু তো আমরা লিখি কি থাকে থাকে হচ্ছে এক্স বাই টু প্লাস এক্স বাই টু সমান তিন আর এক যদি যোগ করি তাহলে হয় চার দেখো আমরা যোগ করেছি এক্স বাই টু প্লাস এক্স বাই টু থ্রি আর ওয়ান যোগ করলে হয় ফোর আমরা এখন এটা লসাই করব যদি লসায় করি দেখো এটা লসাই হচ্ছে টু দেখো টু আর টু কাটা থাকে হচ্ছে এক্স সমান হচ্ছে ফোর একটা এক্স আর একটা এক্স যদি আমরা যোগ করি যোগ করলে পায় হচ্ছে বা টু এক্স ভাগ টু সমান হচ্ছে ফোর দেখো টু আর টু কাটা যায় কাটা গেলে অতএব এক্স ইকুয়াল টু আসে হচ্ছে ফোর এখন আমরা এক্স এর মান এক নং বা দুই নং এ বসাবো যেহেতু আমি বলছি মাইনাস থাকলে একটু পরিহার করবে যদি আমরা এটাতে দুই নং এ বসাই তাহলে ওয়াই এর আগে মাইনাস আছে তাই এক লাইন বেশি হতে পারে সুতরাং আমরা এক নং এ বসাবো তাহলে এক নং এক নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই দেখো এক নং সমীকরণে মান বসিয়ে পাই যদি মান তাহলে দেখো এক্স যেখানে আছে আমরা সেখানে বসাবো ফোর তাহলে ফোর ভাগ টু প্লাস ওয়াই ভাগ টু সমান হচ্ছে থ্রি এখন দেখো ফোর আমরা কাটাকাটি করলে হয় এখানে টু দেখো দু একে দুই আর দুই দুগুণে চার প্লাস ওয়াই বাই টু সমান থ্রি বা দেখো আমরা এখানে ওয়াই এর মান বের করবো সুতরাং ওয়াইগুলোকে এক পক্ষে পক্ষে রেখে বাকি সংখ্যাগুলোকে আমরা সমানের ওই পাশে নিব তাহলে দেখো বা ওয়াই বাই টু সমান থ্রি টু হচ্ছে প্লাস আমরা যদি সমানের ওই পাশে নিই তাহলে আয় মাইনাস বা ওয়াই বাই টু সমান তিন থেকে দুই বাদ দিলে হয় এক এবার বজ্র করো দেখো বজ্রগুন বা আর গুণন করবো অনেকে আর গুণন বলো অনেকে বজ্র করো বলো তাহলে এখানে কিছু ওয়ানের নিচে হর আছে হচ্ছে ওয়ান তো দেখো সেটা ওয়াই এর সাথে ওয়ান গুণ করলে হয় ওয়াই ওয়াই হয় আর টু এর সাথে ওয়ান যদি গুণ করে হয় টু তাহলে দেখো আমার আমরা আর গুণন বা বজ্র করেছি ওয়াই এর সাথে ওয়ান গুণ করলে হয় ওয়াই টু এর সাথে ওয়ান গুন করলে হয় টু অতএব নিম্ন সমাধান দেখো সমাধান সমান কি পাই দেখো অনেকে দেখো ভুলে ওয়াইটটা আগে লিখো ওয়াইডটা আগে লেখা যাবে না আগে লিখতে হবে এক্স এর মানটা এক্স এর মানটা এসেছে ফোর আর ওয়াইয়ের এর মানটা এসেছে টু তাহলে উত্তর আমার এখানে কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে এক্স কমা ওয়াই সমান ফোর কমা টু এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো যে ব্যাপারটা অঙ্কটা খুবই সহজ জাস্ট এক নং সমীকরণ থেকে দুই এক ও দুই নং সমীকরণ যোগ করো যোগ করলে ওয়াই বাই টু ওয়াই বাই টু কাটা ক্যালকুলেশন করলে এক্সের মান আসে এখন এক্সের মান এক নং সমীকরণে বসো ও মান পাবা আর আমি এর আগেও বলেছি এখনো বলতেছি যে যে যত অঙ্কের সমাধান অঙ্কে ভালো সে তত অঙ্কে ভালো হবে পরবর্তীতে এটাই নিয়ম তাই এই সমাধানে ক্যালকুলেশন গুলো যদি তুমি ভালো করে পারো তাহলে কিন্তু তুমি অঙ্কেও ভালো থাক ভালো হবে আর সমাধান কারণ কি প্রতিটা অঙ্কেই কিন্তু সমাধান থাকে কিছু না কিছু ক্যালকুলেশন থাকে সমাধান অঙ্কগুলো যদি তোমার ভালো নক্ষদর্পণে থাকে তাহলে তুমি পরবর্তীতে অঙ্কর ক্ষেত্রে ক্যালকুলেশনের ক্ষেত্রে তুমি কিন্তু ভালো পারবে এটা হচ্ছে নিয়ম আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই ইউটিউব চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে রাখবে এতে তোমাদেরই উপকার হবে কারণ সাবস্ক্রাইব করলে তুমি মাঝে মাঝে নোটিফিকেশন পাবে কিন্তু বেল আইকনে ক্লিক করে রাখলে তুমি আমরা যে ভিডিও আপলোড করব তোমাদের তোমার কাছে নোটিফিকেশন যাবে এতে তোমাদেরই উপকার হবে এখন আমরা 20 নম্বর অংক সমাধান করাবো 19 নম্বর অংক আমার সমাধান করার শেষ এখন 20 নম্বর অংকটা সমাধান করাবো দেখো প্রদত্ত সমীকরণ যে দুইটা সমীকরণ দেওয়া ছিল প্রথম সমীকরণকে এক নং সমীকরণ দিয়েছি দ্বিতীয় সমীকরণকে দুই নং সমীকরণ দিয়েছি এখন আমি যেভাবে এক্স বা ওয়াই এক করব। যদি এক্স এক করতে চাই দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে প্রথমটাকে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে দেখো এক্স এক্স হয় তাহলে কিন্তু আমরা বিয়োগ করলে তাহলে কিন্তু আমার এক্স ব্যানিশ হয়ে যায় ওয়াই থাকে মানে ওয়াইয়ের মান পাওয়া যায় ওয়াই এর মান আমরা এক বা এ বসালে এক্সের মান পাবো তো যদি আমরা ওয়াই বাদ দিতে চাই তাহলে আগে যদি আমরা এক্স এর মান বের করতে চাই তাহলে এক নং সমীকরণকে আমরা এ দ্বারা আর দুই নং সরি এক নং সমীকরণকে বি দ্বারা এবং দুই নং সমীকরণকে এ দ্বারা গুণ করবো গুণ করে আমরা দুইটা যোগ করবো যোগ করলে আমার কিন্তু এক্সের মান আগে বেরবে তো আমরা সবচেয়ে সহজ হবে এক নং সমীকরণকে তুমি এ দ্বারা গুণ করো এ দ্বারা এক নং সমীকরণকে এ দ্বারা গুণ করো গুণ করে বিয়োগ করো বিয়োগ করলেই তোমার কিন্তু কাঙ্ক্ষিত ওয়াই এর মান আসবে তো তাহলে আমরা লিখি এক নং এক নং সমীকরণ এক নং সমীকরণ কে দেখো লিখছে এক নং সমীকরণ কে এ দ্বারা গুণ করে এক নং সমীকরণকে এ দ্বারা গুণ করে দুই নং দেখো দুই সমীকরণ কিন্তু আমার যোগ করলে হবে না দেখো লিখছি এক নং সমীকরণকে এ দ্বারা গুণ করে গুণ করে দুই নং সমীকরণ বিয়োগ করি তাহলে আমরা যদি এ দ্বারা গুণ করি তাহলে এর সাথে এক্স গুণ করলে হয় এক্স আমরা যদি এই এখানে এ দ্বারা গুণ করি এ এ ওয়াই সাথে এ গুণ করলে এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার দেখো এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার ওয়াই সমান বিকে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে হয় এবি আর দুই নং সমীকরণ যা ছিল তাই লিখলাম এক্স মাইনাস বি ওয়াই সমান সি এখন কিন্তু আমরা বিয়োগ করব আমরা জানি যদি বিয়োগ করা হয় তাহলে চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যায় এক্সের চিহ্ন ছিল প্লাস তাহলে হবে মাইনাস এটা ছিল মাইনাস হবে হচ্ছে প্লাস এটা প্লাস ছিল এটা হবে মাইনাস এখন দেখো এক্স প্লাস আর এক্স মাইনাস তাহলে প্লাসটা আর মাইনাসটা কিন্তু কাটা যায় কাটা গেলে আমার কি থাকে দেখো সেটা হলো যে আমরা পাই এ স্কোয়ার এক্স সরি এ স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই সমান আমরা পাই হচ্ছে বি মাইনাস সি এখন আমার এখানে কমন আছে আসে কি দেখো তো কমন আসে কিন্তু ওয়াই যদি আমরা ওয়াই কমন নিই তাহলে কি পাই দেখো ওয়াই যদি কমন নিই তাহলে হয় এ স্কোয়ার প্লাস বি সমান এ বি মাইনাস সি এখন আমার দেখো এটা ওয়াইয়ের সাথে এ স্কোয়ার প্লাস বি গুণ আকারে আছে আমি যদি পক্ষান্তর করি তাহলে অতএব ওয়াই সমান এ বি মাইনাস সি ভাগ হয় হচ্ছে এ স্কোয়ার প্লাস বি দেখো এ স্কোয়ার প্লাস বি হয় তার মানে আমরা ওয়াইয়ের মান পেয়ে গেছি এখন ওয়ের আমরা মানটা আমরা এক বা দুই নং সমীকরণে বসাবো তো আমরা অবশ্যই এক নং এ বসাবো কারণ আমি বলেছিলাম যদি দুই বসাই সেক্ষেত্রেও সমস্যা নাই কারণ আমরা ওয়াইয়ের যেহেতু মান পেয়েছি এক্স কিন্তু এখানে মুক্ত আছে সুতরাং আমরা এক এ বসাবো তাহলে ওয়াইয়ের মান ওয়াইয়ের মান এক নং সমীকরণে বসিয়ে পাই লিখছি ওয়াই মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে ওয়াইকালটা আমরা যে মানটা পেয়েছি তা আমরা এক নং সমীকরণে বসাবো যদি এক নং সমীকরণে বসাই তাহলে কি পাই দেখো এক্স প্লাস এ গুণ আমরা এর স্থলে বসাবো হচ্ছে ab C ভাগ স্কোয়ার প্লাস বি সমান আছে হচ্ছে বি দেখো আমরা এক্স লিখেছি এ লিখেছি আর ওয়াইর স্থলে ওয়াইর স্থলে যে মানটা পেয়েছি আমরা সেই মানটা বসিয়েছি সমান হচ্ছে বি এখন দেখো বা এক্স সম এক্স প্লাস এ দ্বারা কিন্তু দেখো এর দ্বারা লবকে আমরা গুণ করব। তাহলে এর সাথে এবি গুণ করলে হয় এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার আর বি এর সাথে সি গুণ করলে হয় মাইনাস এ সি ভাগ হচ্ছে এ স্কোয়ার Plus +b b যেহেতু আমরা x এর মান বের করব সুতরাং x আমরা রেখে টোটালটাকে আমরা সমানের ওই পাশে নিব মানে আমরা সমানের ওই পাশে পক্ষান্তর করব যদি পক্ষান্তর করি তাহলে সমান b এটা হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস a²b ac a² b বা x আমরা এটা এখন লসা করব লসেক হচ্ছে আর এইটার টোটালটা লসেক করলাম যেহেতু বিয়ের হর আছে ওয়ান ওয়ান আর এইটার লসেক হচ্ছে বিয়ের সাথে গুণ হবে যদি বিয়ের সাথে গুণ হয় সেক্ষেত্রে আমরা কি লিখবো দেখো বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি মাইনাস এইটার এটা কাটা থাকে হচ্ছে এইটা যেহেতু মাইনাস আছে আমি একটু ভুল করে লিখতেছি ইচ্ছা করে দেখো আমার কিন্তু একটা লেখা ভুল আছে কারণ এই টোটালটার আগে কিন্তু একটা মাইনাস আছে সুতরাং অবশ্যই এখানে কিন্তু তোমরা ব্রাকেট দিবা তোমরা অনেকে কিন্তু ওই ব্রাকেটটা দিতে ভুল করো যাতে ভুল না করো সেজন্য আমি লিখে এবার ব্রাকেট তুলে দিব ব্রাকেট তুলে দিলে বি আর এ স্কোয়ার গুণ করলে হয় এ স্কোয়ার বি প্লাস বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার আর মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস এসি ভাগ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি এবার আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে যেটা পাই সেটা হলো দেখো সেটা হলো এ স্কোয়ার বি প্লাস আর এ স্কোয়ার বি মাইনাস এটা কাটা যায় কাটা গেলে আমরা কি পাচ্ছি দেখো আমরা পাই হচ্ছে অতএব সি সমান পাই অতএব সরি সিনা এক্স সমান পাই আমরা সমান আগে এসি লিখলাম এরপরে প্লাস বি স্কোয়ার লিখলাম আর ভাগ স্কোয়ার প্লাস বি দেখো আমরা বি এর মান্স এর মান পেয়ে গেছি আগে পেয়েছিলাম ওয়াই এর মান এখন পেলাম এক্স এর মান অতএব নিম্ন সমাধান এক্স কমা ওয়াই সমান দেখো এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে এসি প্লাস বি স্কোয়ার বা স্কোয়ার প্লাস বি এটা হলো এক্স এর মান আগে এক্স এর মান লিখবো অনেকে ওয়ার মান আগে এসেছে বলে ওয়ের মান লিখো এটা ভুল করো ভুল হয় ভুল করবে না কখনো আগে এক্সের মান লিখবে এরপরে ওয়ার মান ওয়ার মান হচ্ছে এবি মাইনাস সি ভাব এ স্কোয়ার প্লাস বিটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার ব্রাকেটটা টোটালটা এই টোটালে হবে তাহলে দেখো উত্তর আমার উত্তর হচ্ছে এক্স কমা ওয়াই সমান এসি প্লাস বি স্কোয়ার ভাগ এ প্লাস বি কমা সি ভাগ এ স্কোয়ার প্লাস বি এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার আর অবশ্যই ব্রাকেট দিতে হবে কারণ ব্র্যাকেট দিলে বোঝায় এটা হলো এক্সের এর মান এটা হচ্ছে ওয়াইয়ের মান তোমরা যদি ব্রাকেট না দাও তাহলে কিন্তু ভুল তো দেখো আমরা অঙ্কটা তেমন কিছু না জাস্ট এক নং সমীকরণকে এ দ্বারা গুণ করছি গুণ করার পর আমরা দুই নং সমীকরণের সাথে বিয়োগ করছি এ দ্বারা গুণ করে বিয়োগ করছি তাহলে স্কোয়ার স্কোয়ার কাটা ক্যালকুলেশন করে বিয়ের মান বের করছি এখন বিয়ের মান আমরা এক নং সমীকরণে বসে সরি এর মান বের করছি এর মান আমরা এখন এক নং সমীকরণে বসাবো বসায় ক্যালকুলেশন করলে এক্স এর মান পাই অতএব নিম্ন সমাধান এক্স কমা ওয়াই সমান এইটা কমা এটা এটা হচ্ছে আমার অ্যানসার তো অবশ্যই যদি তোমাদের কোনো মতামত জানানো থাকে আমাদের কমেন্টস বক্সে কম কমেন্ট করে জানাতে পারো অথবা আমার সাথে সরাসরিও ফোনে কথা বলতে পারো ফোনে কথা বলে আমার সাথে ফোনে কথা বলতে পারো আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ টু সাতটা নাইন এই নাম্বারে তুমি যদি ফোন দাও আমাকে পাবে যে কোনো সময় অথবা জিরো ওয়ান সেভেন এইট নাইন ছয়টা জিরো এই নাম্বারে ফোন দিলো আমাকে পাবে যে কোনো দরকারে বা যে কোনো প্রয়োজনে তুমি যদি আমার সাথে কথা বলতে চাও সেক্ষেত্রে এই দুইটা নাম্বারে কথা বলতে পারবে তো পরবর্তীতে আবার এর পরের লেকচারে আমি একুশ এবং বাইশ নম্বর সমাধান করাবো এগারো নম্বর পর্বে আমি একুশ এবং বাইশ নম্বর সমাধান করাবো একুশ নম্বর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার এই লেকচার এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা